জাতীয় পার্টিতে চলছে ভাঙা গড়ার খেলা। গত 28 জানুয়ারি ঘটা করে নিজেকে চেয়ারম্যান দাবি করে বসেন প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। এরপর 2 ফেব্রুয়ারি দলীয় কার্যালয় দখল করে সংবাদ সম্মেলন করেন রওশনপন্থীরা। চূড়ান্ত কার্যক্রম হিসেবে 2 মার্চ জাতীয় সম্মেলনের ঘোষণা আসলেও এবার সেখানেও অজুহাত। এক সপ্তাহ পিছিয়ে 9 মার্চ জাতীয় সম্মেলনের ঘোষণা দিল রওশনপন্থীরা। জাতীয় পার্টির রওশনপন্থীদের জাতীয় সম্মেলনকে সামনে রেখে গুলশানের নিজ বাড়িতে নেতাকর্মীদের সঙ্গে জরুরি বৈঠক করেন বেগম রওশন এরশাদ। ঘোষণা দেন জাতীয় সম্মেলনের দিনক্ষণ। পবিত্র মাহে রমজানের পূর্বে রাজধানীতে নানা আনুষ্ঠানিক থাকায় ওই দিনে সম্মেলনের জন্য উপযুক্ত ভেন্যু বা পাওয়ার না পাওয়ার জন্য আমরা তারিখ পরিবর্তন করেছি। 9 মার্চ শনিবার জাতীয় পার্টির 10ম জাতীয় সম্মেলনের দিন নির্ধারণ করা হয়েছে। এ সময় রওশনপন্থী মহাসচিব জানান টিকে থাকতেই তাদের সঙ্গে যোগ দেবেন জিএম কাদের। বলেন দলের ব্যর্থতার কারণেই জনগণ জিএম কাদেরের নেতৃত্ব মানতে নারাজ। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। 11 জন এই সংসদ সদস্য নিয়ে আমরা চিন্তিত না, তারা আমাদেরই প্রতিনিধি, তারা আমাদেরই লোক। সুতরাং এটা নিয়ে সংসদ এবং পার্টি এক করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। জিএম কাদের সাহেব এবং চুন্নু সাহেব রাজনীতিতে টিকে থাকার জন্য তারাও আমাদের সাথে থাকবেন। তবে এসব সিদ্ধান্তের বিষয়ে চেষ্টা করেও মন্তব্য পাওয়া যায়নি জিএম কাদের পন্থীদের। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।